বই পড়া, বই পড়া প্রবন্ধের লাইন বাই লাইন বিশ্লেষণের অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন, কোয়ালিটি ম্যান একটি ইউটিউব চ্যানেল এবং হোয়াইট বোর্ড একটি ফেসবুক পেজ, এই দুটি প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অষ্টম পর্বে দেখব, সকলেই জানেন যে বিদ্যালয়ে মাস্টার মহাশয়েরা, সকলে জানেন এ কথাটা কারো অজানা না, বিদ্যালয়ে মানে স্কুলে শিক্ষকেরা, সম্মানিত শিক্ষক বৃন্দরা, মাস্টার মানে শিক্ষক, মহাশয় মানে সম্মানিত, সম্মানিত শিক্ষক বৃন্দরা নোট দেন। নোট আমরা চিনি, নোট সম্পর্কে ধারণা দিতে হবে না কাউকেই, এবং সেই নোট মুখস্থ করে তারা হয় পাশ, তারা মানে শিক্ষার্থীরা এই সমস্ত নোট দিয়ে, নোট পড়াশোনা করে তারা পাস করে। তো এই নোট আমরা চিনি, তো নোট আগে যেটি হলো, আগে যেটি হতো বিদ্যালয়ের শিক্ষকেরা তারা হাতে লিখে দিত, আর এখন তো নোট আমরা বাজারে কিনতেই পারি, এছাড়া শিক্ষকেরাও তারা তারা হ্যান্ড নোট দিয়ে থাকেন। এর জুড়ি সমকক্ষ আর একটি ব্যাপার আমাদের দেশে দেখা যায়, তার মানে উনি কিন্তু আমাদের এই যে শিক্ষা পদ্ধতিকে তুলনা করেছেন, এর আগে তুলনা করেছেন কার সাথে, মা সন্তানকে জোর করে গরুর দুধ খাওয়াচ্ছেন এর সঙ্গে তুলনা করেছেন, আর এখন তুলনা করছেন দুনি মানে হচ্ছে সমকক্ষ বা একই রকম বা তুলনা করা যায় যার সাথে, তাকে বলা হয় জুড়ি, এর জুড়ি, এর তুলনা। আরেকটি ব্যাপারও আমাদের দেশে দেখা যায়, আরেকটি ব্যাপার কি দেখা যায় সেটি আমরা দেখব, তার আগে আমরা একটু শাহরুখ খান এবং কাজলের ছবি দেখি। তো এই সিনেমাটি হচ্ছে বাজিগর সিনেমার একটি দৃশ্য, এই বাজিগর ও বাজিগর এই গানের একটি দৃশ্য। তো আমরা এখানে দেখছি যে শাহরুখ খানের যে অ্যাপ্রোচটা, শাহরুখ খানের যে ড্রেস আপটা সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি এটা বাজিগরের ড্রেস আপ, মানে বাজিকর বা দৃশ্য জাদুকর, জাদুকররা সাধারণত এই ধরনের অদ্ভুত পোশাক আশাক পরে থাকে। তো আমরা বুঝতে পারলাম যে এখানে এই জাদুকরের কথা আসছে আমাদের পরবর্তীতে, এই জন্য আমাদের জাদুকরের ছবিটা দেখানো, যে জাদুকর সাধারণত এরকম অদ্ভুত পোশাক পরে থাকে এবং জাদুকর সাধারণত অনেক কিছু করে থাকে, যেমন তারা অনেক কিছু খেয়ে ফেলতে পারে, অনেক কিছু খেয়ে ফেলতে পারে, খেতে খেতে অনেক বড় কিছু খেয়ে ফেলে। হয়তো এইগুলো দেখছেন যে এগুলো হচ্ছে গুলি, গোলা, গুলি বা গোলা, আমরা যেটাকে বুলেট বলে থাকি, বুলেট বা গুলি, বুলেট ইংরেজিতে বুলেট বলে, বাংলায় বলে গুলি বা গোলা। তো এই যে এই গুলিটি, এটি তারা দেখাচ্ছে যে আমি গুলি খেয়ে ফেললাম, এরকম গুলি তারা মুখের মধ্যে দিয়ে গুলিটা খেয়ে ফেললো। তো এইভাবে কিন্তু তারা দেখায় যে হ্যাঁ আমি কি খেলাম, আমি বন্দুকের গুলি খেয়ে ফেললাম। তো এই কথাগুলোই এখন প্রমথ চৌধুরী আমাদেরকে একটু ব্যাখ্যা করবেন, সেটি হচ্ছে এদেশের একদল বাজিকর আছে, একদল জাদুকর আছে, বাজিকর মানে জাদুকর আমরা জানি, বাজিগার ও বাজিগার, এদেশে একদল বাজিকর আছে যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে, বন্দুকের গুলি প্রথমে খায়, প্রথমে কি খায়, বন্দুকের গুলি খায়। তো আমরা বন্দুকের গুলি দেখেছি, বন্দুকের গুলি থেকে আরম্ভ করে, প্রথমে প্রথমে বন্দুকের গুলি খায়, তারপরে তারা উত্তরোত্তর গুলি থেকে আরম্ভ করে, উত্তরোত্তর মানে একের পরে, উত্তর মানে পরে, আবার তারও উত্তর মানে পরে, তার মানে একের পর এক, পর পর তারা কামানের গোলা পর্যন্ত খেয়ে ফেলে। তার মানে কামান, আমরা চিনি কামান অনেক বড় আকারের একটি বন্দুক, তো সেই কামানের গোলা কিন্তু হয় প্রায় বন্দুকের সমান বা বন্দুকের চাইতেও বড় হয়ে থাকে কখনো কখনো, তো অত বড় সে গুলিটাই সে কিন্তু খেয়ে ফেলে, খেয়ে মানুষকে দেখায় এবং মানুষ এতে খুবই মজা পায় যে একজন মানুষ সে কি করলো, কামানের গুলি খেয়ে ফেললো, এটাই জাদুকরি, এটাই বাজি করে। পুরো গলাধকরণ করে, গলাধকরণ অর্থ হচ্ছে গিলে ফেলা, তারা গলাধকরণ করে ফেলে। তো এই যে আমরা বুঝতে পারলাম গিলে ফেললো, তো গিলে ফেলার পরে কিন্তু এই বাজিগার সে কিন্তু এটি আর পেটে রাখে না, যখনই সে দর্শকের আড়ালে চলে যায়, দর্শকের আড়ালে চলে যাওয়ার পরেই সে কিন্তু এটি বের করে দেয় পেট থেকে, উগড়ে দেয়, এটাকে আমরা বাংলায় বলে থাকি উগড়ে দেওয়া, উগড়ে দেয় এই পেট থেকে, এভাবে সে উগড়ে দেয়। আমরা বুঝতে পারলাম তারপর সে কি করে, একে একে সবগুলো গুলি উগড়ে দেয়, একে একে সবগুলো গুলি সে উগড়ে দেয়। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে উগড়ে দেয়, বাজিগার কিন্তু পেটে কিন্তু গুলি রাখে না, সে কিন্তু গুলিটা হজম করে না। তো হজম নিয়ে কথা হচ্ছে, এর ভেতর যে অসাধারণ কৌশল আছে, হ্যাঁ
একজন জাদুকর তো অবশ্যই কৌশলী, একজন জাদুকর সে তো ভেলকি দেখায়, সে ভেলকি বাজি করে। তো এই ভেলকি বাজি বা এই কৌশল বাজি বা এই কারিশমা, তার যে দক্ষতা, এই দক্ষতা যে অসাধারণ তাতে কোনো সন্দেহ কিন্তু নেই আমাদের। আমরা জানি যে হ্যাঁ, জুয়েল আইস, পিসি সরকার, তারা অনেক বড় বড় জাদুকর, তাদের এই জাদু আমাদেরকে মুগ্ধ করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তারা খুবই দক্ষ মানুষ। কিন্তু এই গেলা আর ওগলানো, আমরা গেলা বুঝি, গেলা মানে গিলে ফেলা, এই যে উনি যে গুলিগুলো বন্দুকের গুলি থেকে কামানের গুলি সবগুলো যে গিলে ফেললো, এই গিলে ফেলা এবং ওগলানো, ওগলানো বলতে বোঝায় উগড়ে দেওয়া, এই উগড়ে দিল মানে পেট থেকে আবার বের করে দিল, দর্শকের কাছে তামাশার দৃশ্য হলেও দর্শকের তখন মনে হয় যে কিরকম একটা মজার একটা দৃশ্য হয়, খুব দেখতে খুব ভালো লাগে। কারণ এই যে লোকটি কি অদ্ভুত একটা কাজ করলো যে সাধারণত ঘটে না, এই অদ্ভুত দৃশ্য দেখে কিন্তু আমরা যারা দর্শক তারা খুবই খুশি হই, খুবই ভালো লাগে আমাদের। দৃশ্য হলেও বাজিকরের কাছে মানে জাদুকরের কাছে কিন্তু এটা প্রাণান্তকর ব্যাপার। প্রাণান্তকর ব্যাপার মানে হচ্ছে এটা প্রাণঘাতী ব্যাপার, মারাত্মক ব্যাপার। তার মানে এই যে এই গুলিগুলো সে খায়, গুলিগুলো সে আবার বের করে, যদি সে স্বাভাবিকভাবে যেভাবে শিখেছে সেইভাবে খেতে পারে এবং সেইভাবে বের করতে পারে তাহলে স্বাভাবিক সে ঠিক আছে, কিন্তু যদি কোনো এলোমেলো হয়, যদি কোনো অগোছালো কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু এই লোকটি মারা যাবে। তার মানে জাদুকর কিন্তু মারা যাবে, তার মানে জাদুকর কিন্তু একটি প্রাণান্তকর, একটি প্রাণঘাতী ঘটনা ঘটায়। আমাদের কাছে যেটি মনে হয়ে যায়, মনে হয় খুবই মজার, আমরা খুবই মজা পাই, কিন্তু এটি কিন্তু বাজিকরের কাছে প্রাণঘাতী, ফ্যাটাল। এরপরে দেখাচ্ছে মারাত্মক ব্যাপার, ও কারদানি করে করা, ও কারদানি করা, কারদানি বলতে বলতে শারীরিক ক্রিয়া। আমরা জানি যে সাধারণত বিভিন্ন ধরনের অ্যাথলেটরা, জাদুকররা, পারফর্মাররা বিভিন্ন ধরনের পারফর্ম করে থাকে, এই পারফরমেন্স কে বলা হয় কারদানি। কারদানি মানে শারীরিক ক্রিয়া, বিভিন্ন ধরনের শারীরিক ক্রিয়া থাকে, কেউ কেউ জাম্প করে, কেউ কেউ শূন্যের উপরে শরীরটাকে ঘুরিয়ে দেয়, এই যে এইগুলো, কেউ কেউ সাঁতারের মধ্যে কিছু একটা করে, কেউ কেউ সাইকেল চালায়, কেউ কেউ এক চাকার সাইকেল চালায়। তো আবার দেখা যায় যে কেউ কেউ সাইকেল মানে এক সাইকেলে 10 জন উঠে সাইকেল চালাচ্ছে। তো এই যে এই সমস্ত শারীরিক ক্রিয়া করা তার পক্ষে যেমন দুঃসাধ্য, যেমন দুঃসাধ্য মানে এই যে জাদুকরের পক্ষে, এই বাজিকরের পক্ষে এটা যেমন দুঃসাধ্য তেমনই ক্ষতিকর বা তেমনই অপকারী, অপকারী। হ্যাঁ অপকারী তো হবে, কারণ যে একটি অস্বাভাবিক ঘটনা যদি মানুষ ডেইলি করতে থাকে তার তো শারীরিক ক্ষতি হবে, কষ্টসাধ্য যেমন তেমনই ক্ষতিকর। আমরা সাধারণত দেখে থাকি যে জাদুকরদের অনেক হাসি খুশি, অনেক মজা করে তারা, অনেক কিন্তু তারা এসে দেখা যায় যে হ্যাঁ তাদেরকে দেখে মনে হয় খুবই তারা সুখী মানুষ, হ্যাপি মানুষ, কিন্তু তারা অ্যাকচুয়ালি ভালো করে দেখতে গেলে দেখা যাবে যে সেই উন্নতিকেতার গানের মতো, যে কি সুখে বেঁচেছি গান, কি সুখে বেঁচেছি গান, দেখে যা দেখে যা অনির্বাণ। মানে ওরা আসলে সুখে এই কাজটা করে না, তারা দুঃখ থেকে, তাদের কষ্ট থেকে, জীবিকা থেকে সাধারণত এই সমস্ত ডিফিকাল্ট কাজগুলো করে থাকে এবং তারা আর্ন করার চেষ্টা করে সেখান থেকে। আর আমরা মনে করি যে এটি আমাদের জন্য খুবই আনন্দের একটি দৃশ্য হলো। বলা বাহুল্য, বাহুল্য মানে হচ্ছে অনাবশ্যক, অপ্রয়োজনীয়। কথায় কথায় বলে মানুষ যে বাহুল্য বর্জনীয়, বাহুল্য কথা বর্জনীয়, বাহুল্য আহার বর্জনীয়, বাহুল্য ঘুম বর্জনীয়। তিনটি বিষয় বর্জন করতে হবে, বেশি করা যাবে না, সেটি হচ্ছে ঘুম, খাওয়া এবং কথা। সে বেচারাও লোহার গোলাগুলোর এক কণাও জীর্ণ করতে পারে না। তার মানে হচ্ছে আমরা কিন্তু এটা শিওর যে সে কিন্তু কখনোই গুলিগুলো হজম করতে পারবে না, তার পক্ষে গুলি হজম করা সম্ভব না, কারণ গুলি লোহা দিয়ে তৈরি, এই লোহার তৈরি গুলি কিভাবে তৈরি হজম করবে। আমাদের ছেলেরাও এখন কিন্তু উনি বললেন, উনি কিন্তু বলছেন দুটি দুটি মানে তুলনা, উনি একটি বিষয় দিয়ে অন্য বিষয়টি তুলনা করছে। তার মানে আমরা আমরা যে নোট গুলো পড়াচ্ছি আমাদের শিক্ষার্থীদেরকে, আমরা যাদেরকে নোট পড়াচ্ছি আমরা ওদেরকে নিজেদের মতো করে পড়তে দিচ্ছি না, নিজেদের মতো করে শিখতে দিচ্ছি না, এবং ওদেরকে শিখতে বলছি না তোমরা শেখো, ওরা আমাদের দিকে তাকিয়ে থাকে যে শিক্ষক কেন শিখিয়ে দেয় না, ওদেরকে শিখাতে যাবো না আমরা, ওরা নিজেরাই শিখবে। আমরা দেখবো যে ওদের শিক্ষাটা, ওরা যে শিখছে এই শেখার ওয়েটা ঠিক আছে কিনা, ওদের ওয়েটাকে ঠিক করাটা আমাদের দায়িত্ব। আমাদের ছেলেরাও তেমনি নোট নামক গুরুদত্ত, গুরুদত্ত মানে হচ্ছে শিক্ষকের দেয়া,
তো আমরা জানি যে গুরু দত্ত কথাটি খুব মজার, যে গুরু যেটা দিয়েছে সেটি মানে অনেক সুন্দর লাগছে শুনতে, গুরু দত্ত উনি কিন্তু এখানে বিষয়টা এভাবে গুরুত্ব দেওয়ার জন্যই বলেছেন, এবং এখানে একটু আয়রনি ব্যবহার করেছেন, বিদ্রূপ ব্যবহার করেছেন। আমরা জানি দেবদত্ত, দেবদত্ত মানে হচ্ছে দেবতা যেটা দিয়েছেন, তাহলে গুরুদত্ত মানে যেটি শিক্ষক দিয়েছেন। এই শিক্ষকের দেয়া যে নোট নানা আকারের ও নানা প্রকারের গোলাগুলি, নোট নামের আকারের এবং নানা প্রকারের গোলাগুলি, নানা প্রকারের বলতে কি বুঝেন, নানা আকারের গোলা বলতে গোলা মানে গুলি, এখানে নোট গুলোকে উনি গুলি বলতেছেন, যে গুলিগুলো আমরা খেয়ে ফেলতেছি, সেই গুলিগুলো কিরকম নানা আকারের গুলি বলি, আমরা যে হয়তো ব্রিফ কোশ্চেনের নোট, আমাদের শর্ট কোশ্চেনের নোট, আমাদের ব্রড কোশ্চেনের নোট, আমাদের এক্সপ্লানেশনের নোট, আমাদের এমসিকিউ এর নোট, এই যে বিভিন্ন ধরনের নোট গুলো আমরা দিয়ে পাচ্ছি, এই নোট গুলো নানা প্রকারের গোলাগুলো বিদ্যালয়ে তারা গিলে ফেলে, তারা গলাধকরণ করে, গলাধকরণ করা মানে যে গিলে ফেলা, তারা গিলে ফেলে পরীক্ষালয়ে, এবং তারা যখন এক্সাম হলে যায়, এক্সাম হলে গিয়ে তা উদ্গীরণ করে দেয়, তা বের করে দেয়। হ্যাঁ, তাদের উদ্দেশ্য ছিল এটি যে আমি কোনো মতে এটি আমার পেটের মধ্যে রাখবো, পেটের মধ্যে রেখে আমি বেশ কিছুদিন পেটের মধ্যে রাখার চেষ্টা করব, যেভাবে হোক পেটের মধ্যে আমাকে রাখতেই হবে, এবং সে রেখেছে, এবং পরীক্ষার দিন সে জানে আজকে আমি খাতায় এটিকে কি করব, আমি খাতায় এটিকে উদ্গীরণ করে দেব, খাতার উপর দেওয়ার পরে আমার কাজ শেষ, আমাকে আর এটিকে পেটে রেখে বোঝা বহন করতে হবে না, আমার আর হজমে সমস্যা করার দরকার নাই। যখন এই ঘটনা ঘটে, যখন এই শিক্ষার্থী যখন এই ধরনের ঘটনা ঘটায়, যখন সে পেটের মধ্যে খাবারটা নিয়ে গিয়ে খাতার উপরে গিয়ে পরীক্ষার হলে গিয়ে উগড়ে দিয়ে আসে, এজন্য আমাদের সমাজ তাকে বাহবা দেয়, বাহবা দেয় যে হ্যাঁ খুব ভালো লিখেছে, খুব ভালো করেছে পরীক্ষা, একেবারে বই থেকে হুবহু লিখে দিয়েছে, একেবারে এক ফোঁটা একটা কমা দাড়ি কমাও ভুল নাই, একটা দাড়ি কমাও ভুল নাই, এত ভালো লিখেছে, এত ভালো ছাত্র, এত ভালো মেধাবী, এত মুখস্থ করতে পারে সে, একেবারে যেন তোতা পাখি। কিন্তু মনে যেন না ভাবে, তার মানে উনি বলছেন যে এ সময় বাহবা দেয় ঠিক আছে, তারা যেন এইটা ভাবে না যে এ জাতির প্রাণ শক্তি বাড়ছে। আমরা মনে করছি যে হ্যাঁ খুব ভালো লিখেছে, একেবারে হুবহু লিখেছে, এক ফোঁটা ভুল করে নাই, কত ভালো ব্রেন তার, সে কত ভালো বোঝে, তার মাথায় আল্লাহ কি দিয়েছে। হ্যাঁ, কিন্তু লেখক বলছে মানুষ যেন তাকে প্রশংসা করে করুক, কিন্তু মনে যেন এটা না ভাবে যে এই জাতির বলিষ্ঠতা বাড়ছে, এই জাতি শক্তিশালী হচ্ছে, এইটা ভাবা ভ্রম, এইটা ভাবা অনেক বড় ভুল। স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশেই ব্যর্থ, অনেকাংশে ব্যর্থ মানে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ, অনেক স্থলে মানে অনেক ক্ষেত্রে মারাত্মক, প্রচন্ড ক্ষতিকর। স্কুল কলেজের শিক্ষা হচ্ছে কেমন, বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ, এবং অনেক ক্ষেত্রে ব্যর্থ তো ব্যর্থ হলোই, সেটি মেনে নিলাম যে ব্যর্থ হতেই পারে, একজন একজন সফল হবে, কেউ ব্যর্থ হবে, কিন্তু ক্ষতিকর হলে সেটি কিন্তু মেনে নেওয়া যায় না, এবং শুধু ক্ষতিকর না প্রচন্ড ক্ষতিকর। তার মানে এখানে আমরা কিন্তু খুব বেশি কিছু ধাক্কা খাওয়া কথা শুনছি, যে উনি কিন্তু বলছে যে স্কুল কলেজের শিক্ষাগুলো কেমন ক্ষতিকর, প্রচন্ড ক্ষতিকর, অনেক ক্ষেত্রে ব্যর্থ, এবং অনেক ক্ষেত্রে কেমন প্রচন্ড ক্ষতিকর, খুবই দুঃখজনক কথা। দেখি উনি এর কি কৈফিয়ত বা ব্যাখ্যা দেন। কেননা আমাদের স্কুল কলেজের শিক্ষার্থী কলেজের স্বশিক্ষিত হবার যে সুযোগ দেয় না, শুধু তাই নয়, স্বশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে দেয়। তার মানে কি বলছে এখানে, এখানে বলছে কেননা, কেননা আমাদের স্কুল কলেজের শিক্ষার্থী স্কুল কলেজের যে ছেলেদের স্বশিক্ষিত হবার সুযোগ দেয় না। স্কুল কলেজগুলো কি বলে, পরীক্ষা আছে, জুন মাসে পরীক্ষা, ডিসেম্বরে পরীক্ষা, মার্চ মাসে পরীক্ষা, এই পরীক্ষার জন্য রেডি হও, এই সামনে পাক্ষিক পরীক্ষা, সামনে মাসিক পরীক্ষা, সামনে বার্ষিক পরীক্ষা, পরীক্ষার জন্য রেডি হও। তো এই যে পরীক্ষার জন্য রেডি হতে হতে সে কি কখনো কি করতে পারে না, সে নিজেকে চিনতে পারে না, সে শুধু পরীক্ষাকে চেনে, সে শুধু পরীক্ষাকে চিনতে পারে, এবং সে নিজের শিক্ষায় শিক্ষিত হতে পারে না, হবার সুযোগ সে সুযোগ দেয় না, স্কুল গুলো তাকে সুযোগ দেয় না, পরীক্ষার উপরে পরীক্ষা। শুধু তাই নয়, স্বশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে দেয়।
এবং সে যেটা সুযোগ পাবে, কখন সুযোগ পাবে, পরীক্ষার পরে পরীক্ষা, পরীক্ষার পরে পরীক্ষা, এই পরীক্ষার পরে বলবো যে ওই পরীক্ষার সিলেবাস দিয়ে দিলাম, তোমরা আজকে থেকে রেডি হয়ে যাও, আজকে থেকে ক্লাসে এই এইগুলো পড়ানো হবে। তাহলে ওর ওর ইজি হওয়ার সময় কোথায় কোথায়? ও কখন বইটাকে নিজের মতো করে দেখবে, কখন ওর ওর পাঠটাকে নিজের মতো করে ভাববে যে এখানে কি বলেছে? ওকে তো সময় দেওয়া হয় না, এত কম সময় ও কি করবে? ও তো বুঝতে পারে না, ওর যে কোমল ব্রেন, ওর যে কোমল মানে মস্তিষ্ক, সেই মস্তিষ্ক তো এই ডিফিকাল্ট বিষয়গুলো, নতুন বিষয়গুলোতে সহজে ধরতে পারে না। সেখানে ওর কি দোষ থাকতে পারে? আমাদের শিক্ষা যন্ত্রটাকে এখানে উনি যেটি বলছেন, শিক্ষাযন্ত্র বলতে আমরা কি বোঝাচ্ছি, আমরা জানি যে যেখান থেকে রাইস বের হয় তাকে বলা হয় রাইস মিল, যেখান থেকে ফ্লাওয়ার বা আটা বের হয় তাকে বলা হয় ফ্লাওয়ার মিল। তাহলে এই যে আমরা জানি যে যেখানে সিমেন্ট বা বালু মিক্স করা হয় এগুলোকে বলা হয় মিক্সচার মেশিন। তো এখানে উনি বলছেন আমাদের শিক্ষাযন্ত্র, আমাদের শিক্ষাযন্ত্র মানে শিক্ষা প্রতিষ্ঠানকে উনি শিক্ষাযন্ত্র বলছেন, উনি শিক্ষা পদ্ধতিকে শিক্ষাযন্ত্র বলছেন। যে যুবক নিষ্পেষিত হয়ে নিষ্পেষিত হয়ে মানে আমরা জানি যে আপনি যদি ব্লেন্ডার দেখেন, সেই ব্লেন্ডারে কি হয়, ব্লেন্ডারের মধ্যে আপনি কিছু মশলা বা কিছু ফ্রুটস আপনি দিলেন এবং ব্লেন্ডার সেটাকে কি করবে, চেপে চাপটা করে সেটাকে কেটে কুটে সেগুলোকে বের করে দিবে। আমরা দেখেছি যাতা যাতা যেটি ছিল আগে, সেই যাতাটা কি করতো, যে কোনো কিছু যাতা ঢুকিয়ে দিলে ওকে চ্যাপটা করে বের করে দিত। তো আমরা এরকম দেখেছি। তো আমাদের শিক্ষাযন্ত্রে, শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষাযন্ত্রে বলা হচ্ছে যে মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে, মানে যুবকটি এই বিশ্ববিদ্যালয় থেকে বা কলেজ থেকে সে নিষ্পেষিত হয়ে বের হচ্ছে, নিষ্পেষিত মানে তাকে পিষ্ট করা হচ্ছে, তাকে চাপ দিয়ে চ্যাপটা করে দেওয়া হচ্ছে এবং সে এই চ্যাপটা হয়ে বের হয়ে আসছে। তার আপনার বলতে কিছুই থাকে না, যে চ্যাপটা হয়ে গেছে সে কি তার আগের চেহারাটা কি আছে তার? আমরা কার্টুন ছবিগুলোতে মাঝে মাঝে দেখি যে মোটু পাতলু মাঝে মাঝে তারা চ্যাপটা হয়ে বের হয়ে আসে, হয়তো প্রিন্টার মেশিন দিয়ে বা বিভিন্ন জায়গাতে তাদের চ্যাপটা বডি বের হয়ে আসে বা কোনো মেশিনের ভিতরে বের হয়ে আসে। তাহলে এই যে চ্যাপটা বডি থাকলে তার কি আগের চেহারা থাকবে? থাকবে না। তার মানে যদি না তার প্রাণ অত্যন্ত কড়া শক্তিশালী হয়, যদি তার প্রাণ, প্রাণ মানে হচ্ছে জীবন, প্রাণ মানে শক্তি, প্রাণ মানে সাহস, প্রাণ মানে নিজের গুরুত্ব, এই যে এই শক্তি সাহস যদি কারো বেশি থেকে থাকে তাহলে হয়তো নিজের চেহারা নিয়ে কেউ কেউ বের হয়ে আসতে পারে, কারণ এই যাতাটাকে সে ধাক্কা ধাক্কি করে সে শক্তি দিয়ে বের হয়ে আসে, কিন্তু অন্যরা সবাই নিজের চেহারাটাকে চ্যাপটা করেই বের হয়ে আসে। এরপরে আমরা দেখছি যে এখানে কি হচ্ছে যে আমরা এর পরবর্তী পর্বে বাকি অংশ দেখবো আশা করছি।